গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখাচ্ছি কয়েকটা কাপড় কেছিলাম তো সেই কাপড় কটায় দেখালাম আর আজকে আর হাঁটতে যায়নি আর ওয়েদারটা সকালে বেশ রোদটা উঠেছিল কিন্তু এখন মেঘলা হয়ে গেছে আর মেঘের গর্জন শোনা যাচ্ছে গরম গরম করে ডাক দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এই দেখুন এরা তো খাওয়া দাওয়া করে একদম বসে বসে মানে এদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এরা বসে বসে রেস্ট করছে ওখান থেকে আজকেও কিছুটা শাক উঠিয়েছি তো সেটা দেখাতে পারেনি তো শাকটা দেখাবো মানে কতটুকু শাক উঠিয়ে নিয়েছি আর এখানে উঠান ঝাঁট হয়ে গেছে কাপড় তো দেখিয়ে দিলাম আর এখানে ঘরটা আজকে না ঝাঁট দিয়েছি তো চলুন আজকে দিনটা তো এইভাবে শুরু করলাম তারপরে দেখি আপনাদের সঙ্গে কতটা কী শেয়ার করতে পারি আজকে বুঝতেই পারছি না যে কি শেয়ার করব কি দেখাবো এটাই বুঝে পাচ্ছি না তো এখানে দেখুন এই শাক কটা পেয়েছি তো এই কটা উঠিয়ে নিয়ে আসলাম আর কচুর পাতা আছে আর তার সঙ্গে এই শাকটা নিয়ে এসছে বাজার থেকে তো এইগুলো মিশিয়ে শাকটা ঘন্ট বানাবো আর কিছু হাট নিয়ে এসছে মানে বাজার নিয়ে এসছে এখানে আছে গাজর শশা বেগুন আর হচ্ছে পটল আর এটা আছে ভেন্ডি টমেটো লাউ আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কাঁচকলা তো এই হচ্ছে বাজার আর ওখানে নিয়ে এসেছিলো কচু তো এই হচ্ছে মোটামুটি বাজার তো চলুন আজকে দেখি কি দিয়ে কী রান্না করব বুঝেই পাচ্ছি না তো কি রান্না করি সেটাও শেয়ার করবো ব্রেকফাস্টটা আগে রেডি করি সকালের কাজ যেটা খাবে যেটা সেটা আগে রেডি করি তো নতুন নতুনত্ব কিছু নেই দেখানো প্রতিদিন যেটা খায় সেটাই এই তো দই বসানো আছে তো সেই দই দিয়ে একটা সেই স্মুদি বানিয়ে দেবো সেটাই খাবে তো এই দেখুন সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি তো এটা হচ্ছে হাজব্যান্ডের একটু বেশি খাবে ওই জন্য মানে খিদে পায় পেট ভরে না বলে ওই জন্য একটু বেশি করে দিয়েছি আর গোটা ওটসও আছে গুঁড়োটা দিয়ে নিয়ে এখানে গোটাতে দিয়েছি আর আমাদেরটা যেটা ব্লেন্ড করা ছিল সেই ওটসটা আমি আর আমার ছেলে নিয়েছি তো এটা হচ্ছে হাজব্যান্ডের কিসমিস দেওয়া আছে আমারটাও কিসমিস দেওয়া আর ছেলে কিসমিস খাবে না ওই জন্য ছেলে একটা কিসমিস দেয়নি তো হচ্ছে সকালে ব্রেকফাস্ট তিনজনের তো চলুন এখন ডাকবো একে একে সব আসবে খাবে তারপরে রান্নার দিকে যাব তো মনে হচ্ছে প্রচণ্ড মেঘ হয়েছে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসতে হবে তো চলুন আবার পরে আসি তো লাইন চলে গেছে ওই জন্য আজকে গ্যাসের ওপর ভাত বসিয়েছি হ্যাঁ রাইস কুকারের গামলাতেই বসিয়েছি তো কিছু করার নেই যদি লাইনটা আসে তাহলে আবার রাইস কুকারে বসিয়ে দেব তো এটা আস্তে আস্তে ধিমে আছে হোক তো এই দেখুন এতগুলো কচুর শাক আর তলায় সেই কি শাক ছিল আমি যেগুলো উঠিয়েছিলাম সেই শাকগুলো মিশিয়ে আর কিছু হাট থেকে শাক নিয়ে এসেছিলো সেটা দেখিয়েছি তো সবটা মিশিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়ে এটা ঘন্ট বানাবো তো চলুন আগে ঘন্টটা বানাই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই মাত্র রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলুন রান্নার মেনুটা দেখাই তো এখানে গরম গরম নামিয়ে ফেললাম তরকারি তো এটা আলু ডিম আর তার সঙ্গে একটু গ্রেভি বানিয়েছি পোস্ত বাটা দিয়েছি তো খুবই টেস্টি হয়েছে খেতে আর আজকে স্পেশাল ডিশ যেটা শাক ঘন্ট এই দেখুন তো মানে জিভে জল চলে আসবে এমন একটা পরিস্থিতি এইটা দেখে তো এটাই হচ্ছে ব্যাপার তো আজকে লাঞ্চ মেনু এই শাক ঘন্ট আর এই আলু ডিমের তরকারি দেখেছেন কত সুন্দর ধোঁয়া উঠছে আর জানি না আমার ছেলে খাবে কিনা তবে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে ওকে একটু ঘি আর এই আলু ডিম দিয়ে খাইয়ে দেবো আজকে তো আজকে আর মাংসটা করলাম না তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি তো আগামীকাল যাচ্ছি মেয়েকে দেখতে তো মেয়ের জন্য কি কি কেনাকাটা করলাম সেটা একবার শেয়ার করি এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর টমেটো লেবু। আর এখানে আছে মুসাম্বি লেবু আপেল আর আছে শসা তো এটা আর বার করলাম না ফ্রিজের মধ্যে রয়েছে আম আর মিষ্টি আর এখানে রয়েছে খেজুর তো যেগুলো যেগুলো বলেছে সেগুলোই নেওয়া হয়েছে আর এটার মধ্যেও খুলছি না দেখাচ্ছি এখানে আছে আমল দুধের প্যাকেট কফির প্যাকেট টোস বিস্কুট আর এই টক ঝাল মিষ্টি চানা একটা ভুজিয়া আর আছে একটা ঝাল বিস্কুট এই হচ্ছে বাজার ও এখানে ম্যাগি আছে এগুলো বার করতে হবে তো ম্যাগিটা তো ম্যাগিগুলো বার করতে হবে ম্যাগিটা তো আমি রান্না করে নিয়ে যাব তো আমার তো মনেই নেই এটা খুলতেই হবে তো এই হচ্ছে বাজার চলুন রান্নাও করব একটু পরে এগারোটার দিকে চাপাবো রান্নাটা তাহলে বেশ ভালো থাকবে রান্নাটা আর ফ্রিজে ঢুকাবো না একেবারে এসিতে রাখবো তাহলে ভালো থাকবে আর ফ্রিজে রাখলে কি হয় বাঁশি বাসি লাগে তো এখানে চার প্যাকেট দেখছি ম্যাগি তো চার প্যাকেটই নিয়ে যাব আর যাচ্ছি আমি আর আমার ছেলে তেই হচ্ছে বাজার তো চলুন ম্যাগি কটা তো বাইরে রাখতেই হবে তো গুছিয়ে নিয়েছি সব কটা তো না আবার পরে আসছি তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম দুপুরে লাঞ্চ করার পর তারপরে কিছু বাজারঘাট করে নিয়ে আসা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন আবার রান্না করব মেয়ের জন্য কারণ আজকে গেছিলো আমার মেজো যা মেজো দেওয়ার গেছিল তো আমি ভাবলাম আমাদের আর যেতে হবে না কারণ আমি কাগজগুলো পাইনি কিন্তু পেয়েছিলাম হাতে সেটা পিডিএফ করে পাঠানো হয়েছে মেয়ের কাছে তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছিল আর একটা কাজ বাকি আছে কাগজ পাইনি সেটাও হাতে তো সেটা পেলে তখন নয়তো হাজব্যান্ড যেত তো এরকমটা কথাবার্তায় হয়ে আছে তো মেয়ে সে আমি যাইনি দেখে মেয়ে ওখানে কান্না করছে ও আমার যাও বলছিল যে রোজা কান্না করছে এরকম মানে কথা বলছে আমাদের সাথে কিন্তু খুব কান্না করছিল তো মানে যাবো বলেছিলাম তো সেখানে যাওয়া হলো না এই জন্যই যাইনি তো কাগজ যেখানে পেয়ে গেছিলাম ওদের দিয়ে দিয়েছি পাঠিয়ে ভিডিএফ করে তাহলে আবার কি করতে যাবো আসলাম পনেরো দিন হলো দেখা করে তারপর আবার যাব আর এই গাড়িতে গেলে এক ঠিক ছিল ট্রেনে বাসে ঘাট অটো এগুলো না আমি একদমই মানে জানিটা নিতে পারি না খুবই কষ্ট হয়ে যায় দু তিন দিন বাড়ি আসার পর উঠতে পারি না খুবই মানে অসুস্থ হয়ে পড়ি তো ওই জন্য মানে ওই যাওয়ার কথা মনে আসলে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো কিছু করার নেই বলছে কালকে তুমি আসো তুমি আর ভাই আসো তো এখনও কিন্তু আমার মাথা ব্যথা করছে প্রচণ্ড এখন আমি মেডিসিন খাবো তারপরে রান্না করব তো এখন মানে সবটা প্রায় গুছিয়েই নিয়েছি আর সেদিনকে মেয়ে বলেছিল। ওই যে গুগল অ্যাডসেন্স এসেছিলো তো তার জন্য সে কেক কাটা হয়েছিল তোমার হাজব্যান্ড নিয়ে এসছিলো একটা কেক ইয়েলো কালারের তো ওই কেকটা কিছুটা নিয়ে গেছিলাম তো ওর খুবই পছন্দ হয়েছে কেক কিন্তু ও খায় না খুব একটা কিন্তু এখন না মানে বাড়িতে তো সেরকম খাবার যেভাবে খেত বাড়িতে যে খাবারগুলো খেত সেখানে তো আর ওগুলো পাচ্ছে না মানে সেখানে তোর এই খাবারগুলো পাচ্ছে না ওই জন্য মানে কেকের ক্রিমটাও দেখছি চেটে খাচ্ছে মানে ওর খুবই ভালো লেগেছে কেক ক্যাডবেরি পেস্টি এগুলো হচ্ছে কিন্তু আমার ছেলের পছন্দের ক্রিম তো যাই হোক তো ও আবারও আজকে বলছিল মা সেই ইয়েলো কালারের যে কেকটা নিয়ে এসছিল সেটা খুব টেস্টি ছিল আমি বললাম সেটা তো এখানে না তো পাপা নিয়ে এসেছিল কোথাও থেকে তো যাই হোক তারপরে ওকে বলা হলো যে ওটা তো অর্ডার দিয়ে আনতে হবে এখানে তো সেসব এরকম ভালো কেক পাওয়া যাবে না তো ছেলেকে বললাম যদি পাস তাহলে নিয়ে আসিস বলছে না ওই কেক পাওয়া যাবে না তুমি কীভাবে নিয়ে যাবে সে তো কেটে টুকরো করে নিয়ে গেছিলাম আও নিয়ে আসবে না হলো নিয়ে এসো না এরকমটাই বললো তো এখন বাজে হচ্ছে আটটা পনেরো রান্না করব চিকেনটা করব ম্যাগি বানাবো তারপরে পরোটা বানাবো এতগুলো কাজ বাকি আছে তো ভাবছি দশটার দিকে বানাবো তো মানে কি বলবো মাথাটা এত ধরেছে মেডিসিন না খেলেই হবে না তো মেডিসিনটা খেয়ে নিই তারপরে দেখি যদি সুস্থ হই মানে খাবারগুলো তো বানাতেই হবে আর আমি আর আমার ছেলে যাব বলছিলাম আমি না গেলে হয়তো ছেলে যাবে না কারণ তাহলে হাজব্যান্ডকে পাঠাতে হবে তো দেখি কতটা কী কী করি যাই হোক কেউ না কেউ যাবে তো যদি যাই তাহলে তো আগামীকালে একটা নতুন ব্লগ আসবে মানে মেন মিশনের ব্লগ আবারও আপনাদেরকে মিশনটা দেখাবো আমি যেখানে যাব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি সবটাই মানে চেষ্টা করি দেখানোর তো যাই হোক বাড়ির বোরিং ভিটের থেকে তো হয়তো একটু ভালো লাগবে তো যা হোক আবার পরে আসছি এখন একটু রেস্ট নেই তো এখানে ম্যাগিটা কমপ্লিট করে ফেললাম রান্না তো এটা শেয়ার করলাম না আর এখানে ঘিটা বার করে নিয়েছি ময়দাটা মাখানো আছে এই তো ময়দাটা মাখিয়ে রেখেছি তো প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে ময়দাটা মাখিয়ে রেখেছি খুবই সুন্দর হয়ে গেছে আর এখানে চিকেনের জন্য এই তো মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এখানে ফ্রাই করে নিচ্ছি আর চিকেনটা মাখানো আছে তো চিকেনটা রান্না করতে দিয়ে রুটি মেকারে আজকে পরোটাগুলো বানাবো তো চলুন রান্নাটা কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করব আর এখন বাজে হচ্ছে দশটা মতো তো পরোটার জন্য এখানে রেডি করে নিয়েছি রুটি মেকার হটপট ঘি আর হচ্ছে ময়দা ডোটা তো এই হচ্ছে তো এখন সবটা রেডি পরোটাটা বানিয়ে নিই তারপরে শেয়ার করছি তো এই দেখুন দুটি মেটারে মানে বেলুন চাকি ছাড়াই কীভাবে পরোটা বানাচ্ছে সেই সুন্দর পরোটা হচ্ছে আর খুবই পাতলা সুন্দর পরোটা ফুলেও ফুলে উঠেছে তো চলুন ঝটাফট পরোটাগুলো বানিয়ে নি তো এই দেখুন এখানে চিকেনটা রেডি হয়ে গেছে তো এসি ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি এখন এটা ঠান্ডা করতে দেবো এভাবে ঢাকা দেওয়া থাকবে তো ম্যাগিটাও ঠান্ডা করতে দিয়েছি এভাবে থাক Thank you. Goodbye. Allah Hafiz.